الصدقة تطفئ غضب الرب كما يطفئ الماء والنار আগুন পানিকে পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয় সাদাকা আল্লাহর গোশকে এভাবে নিভিয়ে দেয় সুবহানাল্লাহ খোদা না কাস্তা কাশি শুরু হয়ে গেছে সাদাকা করেন না হাঁচি দিতেছেন সাদাকা করেন করোনার আশঙ্কা হয় সাদাকা করেন কি বলছি বলে না করোনার আশঙ্কা হয় কি করেন করোনা পজিটিভ লিখে দিয়েছে সাদাকা করেন দেখবেন কতদিন পরে নেগেটিভ গতকালকে কত পরশু আমারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতজন করোনা রোগী ফোন করছে তার পরিবার আমি বলছি সাদাকা লাগান আর সাদাকা করছে একজন কো এই পর্যন্ত মরতে নিউজ আসে নাই কি ভাই লাগান সাদাকা সাদাকা আল্লাহ তাআলা গজবকে কি করে দেয় বলেন ঠান্ডা করে দেয় নিভিয়ে দেয় যেভাবে এখন এখন প্রশ্ন হুজুর কোন সাদাকা সর্বোত্তম প্রথম কথা ফি সাবিলিল্লাহ কিতাল ফি সাবিলিল্লাহ সর্বোত্তম সর্বোত্তম হুজুর দুই নম্বর সাদাকা কোনটা মাদ্রাসা দুই নম্বর সাদাকা সুবহানাল্লাহ বলেন না দ্বীনের তালিমের জন্য দান করা কি দুই নম্বর সুবহানাল্লাহ কইতেন না এই মসজিদে তিন নম্বর কোন এতিম অসহায়কে চার নম্বর হুজুর এটা বুঝি কথা আমরা জানতাম এটা না এক নম্বর তাহলে একটা একটা করে শুনেন এতিম অসহায়কে দিলেন 10 টাকা ও খেয়ে ফেললো 10 টাকা সব হয়ে গেল আপনার 10 সব হয়ে গেল কত বলেন এবার মসজিদে দিলেন 10 টাকা এই মসজিদ 100 বছর 100 বছর চলবে 100 বছর আপনার নেকি চলবে লেকিন মসজিদ যদি নদীতে ভেঙে গেছে আপনার নেকি শেষ মসজিদ রাস্তা করে ফেলছে ভেঙে আপনার নাকি শেষ এবার মাদ্রাসা দিলেন 10 টাকা এই 10 টাকা যদি 100 বছর এই মাদ্রাসা চলে ভেঙে যায় যদি 200 বছর পরে এই মাদ্রাসা ভেঙে যায় এই মাদ্রাসা এই নেকি আপনার কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ এবার লাভ বুঝা আসছে মাদ্রাসা হলো মাদ্রাসা হলো আমের বাগান আর নেক আর অন্য সমস্ত দান হলো আম খাওয়া বলেন বলেন আম খাওয়া দান হলো কি আম খাওয়া সব ইবাদত হলো আম খাওয়া আর মাদ্রাসা হলো আমের বাগান লাগানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর যেমন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে একজন গিয়ে 10 100 টাকা দিয়ে চারটা আম নিয়ে আসছে আরেকজন 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে এবার কিছু তো বুঝছে কি আমের চারাওয়ালা যে চারাওয়ালা তার বাচ্চারা খুশি হতে পারে নাই লেকিন আমলার বাচ্চারা গিয়েছে কি লাগা অবুঝছে কি লাগা বলে ওদের খুশি কোন পর্যন্ত বিকেল পর্যন্ত আগামী ফজর পর্যন্ত আর আমলার বাচ্চারা যখন বলছে আব্বু তুমি কি করছো চাচ্ছো তো আম আনছে ওরা খেয়েছে আর তুমি আমের চারা নিয়ে আসছো একটু অপেক্ষা করো একটু কি করো একটু অপেক্ষা করো আমরা এটা লাগাবো আমরা এটাতে মাটি দিব আমরা এটাতে সার দিব আমরা এটাতে পানি দিব আমরা এটাতে যত্ন করব এক বছর পরে ধরছে 40টা দ্বিতীয় বছর 400টা তৃতীয় বছর 4000 পঞ্চম বছর 40 মন ষষ্ঠ বছর 40 টন চলছে বিরামহীন সুবহানাল্লাহ বলেন আচ্ছা এবার ব্যয় ছেলে থাকে আমেরিকা পাঠিয়েছে এবার আমেরিকা তো ছেলের সাগরের পারে আমেরিকা সাগরের পারে এটা বিচি লাগাই দিয়েছে ওখানে হয়ে গেছে আরেকটা ওই কানাডার ওই পাশে হচ্ছে কানাডা কানাডার ওই পাশে কি কানাডা তো আরেকটা ওই পাশে ঢুকতে দিয়েছে ওই পাশে হয়ে গেছে আরেকটা আচ্ছা এখন এই গাছ কত বছর চলবে এমনি কত বছর এটা হলো মাদ্রাসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এটা হলো কি বলেন এটা হলো মাদ্রাসা এজন্য কোন থেকে নিজেকে কোন না কোন মাদ্রাসার সাথে জুড়ে দেন নিজেকে কোন না কোন মাদ্রাসার সাথে কি করেন জুড়ে দেন বলেন যে আমার মাদ্রাসা কি বলবেন বলেন এটা আমার মাদ্রাসা হ্যাঁ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহ তিনি বড় সুন্দর বলতেন হুজুর বলতেন যে কোরআনে কারীমকে এক জিল কোরআন শরীফ কিনবা তুমি কিনে এটা সুন্দর করে জুজদান পেঁচাবা আর মাঝে মাঝে এটা চুমু খাবা বলবা এটা আমার কোরআন কি বলবেন বলেন এখন শুধু জুজদান পেঁচিয়ে রেখে দেওয়া না মাঝে মাঝে পড়া বলেন মাঝে মাঝে পড়া না জুজদান পেঁচিয়ে রেখে বলেন কোরআন কি সবাই কয় না কোরআন কার বলতে হবে কোরআনে কারীম এটা আমার কোরআন আমার বলেন 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 কোরআন আমার বলেন বলেন তো কোরআন কি বলবে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআন কে বলবে এই কোরআন কিছু বলবা সুবহানাল্লাহ
এই কিছু বলবা কজি কথা আছে কজি কথা আছে মাদেশ হুজুর এর কোনাই কই আন্দাজ ইশফা এই কিছু বলবা কজি কথা আছে কজি কথা আছে মনে মানুষ কই এগুলা যে মাশা আমরা এক বাই জাগিরে ছিলাম বারিশ দুর বাই জাগিরে আল্লাহ তাআলা বলবেন কিছু বলবা কোরআন বলবেন জি জি কথা আছে কিছু বলো আল্লাহ ইনি না তাকে আমি রাতে ঘুমোতে দেইনি আমি তাকে রাতে ঘুমোতে দেইনি ইনাকে আমি দিনে খেতে দেইনি সুবহানাল্লাহ মানে ইনাকে আমি রোজা রাখতে দিয়েছি আর ইনাকে আমি তাহাজ্জুদ করতে দিয়েছি তাকে আমি গুনাহ করতে দেইনি তাকে জান্নাতে দিয়ে দেই তার লাগা কিছু কইবা তুমি কিছু কইবা কইলে কও তোমার কথা হনু কিছু বলো তোমার কথা শুনবো ইশফা তুশফা বলো তোমার কথা শোনা হবে তো বলবা আল্লাহ ইনাকে জান্নাত দিয়ে দেন ইনি পড়তো আমাকে আচ্ছা চল জি চলে আল্লাহ ইনাকে দিতে হবে কি লাগা আমাকে যিনি কোরআন পড়িয়েছেন ইনি ওখানে চেরাক দিয়েছেন কি হয় ইনি ওনাকে কি দিয়েছে আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম যে হুজুরের হারিকেন প্রত্যেকদিন বিকেল বেলা আশেপাশে বাড়ি ঘরের তখন তেল ভরিয়ে নিতাম লিস্টি আসলো 30 দিনের লিস্টি এখানে আজকে এই দিন তেল দিব আজকে এই দিন তেল দিব ওই দিন তেল দিব আর হুজুর আমার কথা এই ওম গরজা তেল লয়া কি কই বাড়ি যাই কইতাম জেডি হারি গেল লয়া আইছি তো আচ্ছা দে বাস এদিকে দে তো সুন্দর করে মুছি টুছি তেল ভরে দিত দিত না দিত না ওই মারা কোথায় আমাদের জানা নাই ওই মারা কোথায় আমরা জানি না লেকিন ওই মারা আমাদের প্রতিদিনের তেলাওয়াতের নেকি পাচ্ছে এটা কোরআন এটার সাথে যেই জুড়ে যায় সেই লাভবান।